কুসুমতলে জঙ্গলের নদীর পাড়ে টুরি নামে এক পাখি তার স্বামী টোনা আর মেয়ে টুকিকে নিয়ে বাস করত। টোনা ছিল খুবই গরিব, সাধারণ দিনমজুরের কাজ করে সে তার সংসার চালাতো। ওগো, এই সামান্য কটা দিনমজুরের টাকা দিয়ে আর সংসার চলছে না গো। এবার আমাদের একটা মেয়ে হয়েছে, এর তো পড়াশোনা করাতে হবে নাকি? এবার আমি কি করব বলো? সামান্য দিনমজুরের কাজ করা ছাড়া যে আমার কাছে করার মতো আর কোনো কাজ নেই। সে তো আমি বুঝতে পারছি গো, কিন্তু এভাবে তো আর চলা সম্ভব না। তাই আমি ভাবছি তোমার পাশাপাশি আমিও কোনো কাজ করব। এতে করে দুটো টাকা বেশি আসবে আমাদের সংসারে, আর তা দিয়ে আমরা খেয়ে দিয়ে আমাদের সন্তানের পড়াশোনারও খরচ চালাতে পারবো বলো। আচ্ছা ঠিক আছে গিন্নি, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। এরপর থেকে টুনি অন্যের বাড়িতে কাজ করা শুরু করে দেয় আর টোনা দিনমজুরের কাজে ব্যস্ত হয়ে পড়ে। এভাবেই দিনের পর দিন কাটছিল। এমনই একদিন টুনি কাজ শেষে বিকেলবেলা বাড়ি ফিরছিল, তখনই সে পথে একটা কলা গাছকে আগাছায় মোড়ানো অবস্থায় দেখতে পায়। ইস, কলা গাছটার হয়তো খুবই কষ্ট হচ্ছে, আমি বরং এর আগাছাগুলো পরিষ্কার করে দেই। এরপর টুনি কলা গাছের শরীরের সবগুলো আগাছা পরিষ্কার করে দেয় আর কলা গাছ স্বস্তি নিঃশ্বাস ফেলে টুনিকে বলে, কে গো মেয়ে তুমি, এভাবে আমাকে যত্ন করে পরিষ্কার করে দিলে? আমার নাম টুনি আর আমি ওই নদীর পাড়ের ভাঙা বাড়িটাতে আমার স্বামী সন্তানকে নিয়ে থাকি গো। বাহ ভালো তো, তুমি আমার যে উপকার করলে তা আমি কখনোই ভুলবো না। আর শোনো, তুমি যখনই কোনো বিপদে পড়বে আমার কাছে আসবে, আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে কলা গাছ, তুমি ভালো থেকো, আমি বরং এখন আসি। এরপর টুনি তার বাড়িতে ফিরে যায় আর বাড়ি ফিরে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে বর্ষাকাল হওয়াতে হঠাৎই আকাশ কালো মেঘে ছেয়ে যায়। আকাশে বজ্রপাত হতে থাকে আর অল্প কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি পড়তে শুরু করে। এদিকে টোনা বৃষ্টিতে কাক ভেজা হয়ে বাড়ি ফিরে আসে। উফ কি ঠান্ডা, হঠাৎ করে যে এমন বৃষ্টি হবে কে জানে, আমাদের ঘরটাও তো ভাঙা, কেমন টপ টপ করে পানি পড়ছে। ঘরের এক পাশটায় জল পড়ছে আর এক পাশটা তো শুকনো আছে। তুমি বরং এক কাজ করো গো, টুকিকে নিয়ে ওই শুকনো জায়গাটায় বসো, আমি বরং এদিকটা দেখছি। এরপর টোনা আর টুকি শুকনো জায়গায় বসে পড়ে। এদিকে টুনি পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে থাকে, কিন্তু ব্যবস্থা করেছে ওদের কোনো লাভ হয় না। হঠাৎই একটা দমকা হাওয়া এসে টুনির ভাঙা বাড়িটা ভেঙে নদীর জলে ফেলে দেয়। এদিকে টোনা টুনি তাদের মেয়েকে নিয়ে বৃষ্টিতে ভিজতে থাকে। হায় ঈশ্বর, এটা তুমি কি করলে? আমার শেষ সম্বলটুকু তুমি কেড়ে নিলে, এখন আমি আমার বউ বাচ্চাকে নিয়ে কোথায় যাব? টোনা তুমি কেঁদো না, চলো আজকের জন্য আমরা কারো কাছে সাহায্য চাই, তারপর বৃষ্টি থামলে না হয় একটা বাড়ির ব্যবস্থা করা যাবে। এরপর টোনা টুনি তাদের মেয়েকে নিয়ে সুখী পায়রার বাড়িতে যায়। সুখী দিদি, আমাদের ঘরটা বাতাসের প্রকোপে পড়ে ভেঙে গিয়েছে গো, আমাদের থাকার মতো আর কোনো জায়গা নেই। বৃষ্টি না থামা অবধি তুমি যদি তোমার বাড়িতে আমাদের একটু জায়গা দিতে, তাহলে আমাদের অনেক বড় উপকার হতো গো দিদি। না না বাবা, এই বৃষ্টিতে তোমাদের চারজনকে আমি আমার বাড়িতে জায়গা দিতে পারবো না। আর আমার খেয়ে দিয়ে কি কোনো কাজ নেই নাকি? হ্যাঁ, যে তোমাদের জায়গা দিয়ে আমি আমার ঘরটা ভেঙে ফেলবো, তোমরা এখন আমার বাড়ি থেকে যাও তো যাও। এইসব বলে সুখী টোনা টুনির মুখের ওপর দরজা লাগিয়ে দেয়। অসহায় হয়ে টোনা আর টুনি তাদের মেয়েকে নিয়ে সবার দ্বারে দ্বারে ঘুরতে থাকে, কিন্তু কেউই তাদের কোনো আশ্রয় দেয় না। এদিকে যেন বৃষ্টি থামার কোনো নামগন্ধই নেই, এভাবেই দেখতে দেখতে রাত হয়ে আসে। ঝড় বৃষ্টির প্রকোপ আরো বাড়তে থাকে। মা, আমার খুব ঠান্ডা লাগছে মা, আমি আর কোনোভাবেই থাকতে পারছি না, আমাকে একটু ধরো মা। মারে, একটু ধৈর্য ধরে সোনা, সব ঠিক হয়ে যাবে দেখিস। এদিকে অনবরত বৃষ্টির কারণে জঙ্গলে বন্যা দেখা দেয়, নিচেও জল উপর থেকে আবার বৃষ্টির জল। দুই মিলিয়ে টোনা খুবই অসুস্থ হয়ে পড়ে আর ঠান্ডায় কাঁপতে থাকে। কাঁপতে কাঁপতে একটা সময় টোনা মারা যায়।
টোনা কথা বলো টোনা, এভাবে তুমি আমাকে একা করে ছেড়ে যেতে পারো না। টোনা টোনা কথা বলো। হায় ঈশ্বর, তুমি কোন পরীক্ষা নিচ্ছ আমার? ঈশ্বর বাবা কথা বলো বাবা। ও বাবা, তুমি কথা বলছি না কেন? মা বাবা কি আমার ছেড়ে চলে গেল? মা এসব বলে টুনি আর টুকি ভীষণ কাঁদতে থাকে, কিন্তু কেঁদেও ওদের কোনো লাভ নেই। নিয়তির খেলা মেনে নিতে তারা বাধ্য। টোনা তুমি তো মরে বেঁচে গেছো, এখন এই জলের মাঝে আমি তোমার কোথায় সৎকার করবো গো? বলো না টোনা, বলো। টুনি এসব ভেবে কাঁদতে কাঁদতে কোনো উপায় না পেয়ে টোনাকে নদীর জলে ভাসিয়ে দেয়। এরপর টুনি মেয়েকে নিয়ে নিরাপদ আশ্রয়ে রাখার জন্য মরিয়া হয়ে উঁচু জায়গা খুঁজতে থাকে। মা মা, আমার খুব কষ্ট হচ্ছে মা। আমি হয়তো এবার বাবার মতো তোমাকে ছেড়ে না ফেরা দেশে চলে যাব মা। না রে মা, আমার কথা তুই বলিস না। আমি তোর কিছু হতে দিব না। আমার জীবন দিয়ে হলেও আমি তোকে রক্ষা করবো রে সোনা। এসব বলে টুনি সামনের দিকে যেতে থাকে, আর ঠিক তখনই ওদের সে কলা গাছের সাথে দেখা হয়ে যায়। এ কি টুনি, তুমি তোমার বাড়ি ছেড়ে এই বৃষ্টিতে কেন ভিজছো? কলা গাছ? আমার আর কোনো বাড়ি নেই কলা গাছ। বৃষ্টি আর বাতাসে আমার সব কিছু নিয়ে চলে গিয়েছে। সবার কাছে এত সাহায্য চাইলাম, কিন্তু কেউ আমাকে কোনো সাহায্য করলো না। অবশেষে স্বামী সন্তানকে নিয়ে রাস্তায় নেমে আসলাম, কিন্তু এই বৃষ্টি আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিল কলা গাছ। এখন আমার মেয়েকেও কেড়ে নিতে চাইছে। আমি এখন কি করব কলা গাছ? আমি কোথায় যাব? কি বা খাবো? আমি যে কিছুই বুঝতে পারছি না। চিন্তা করো না গো টুনি, তুমি এদিকে এসো আর আমার গাছের কলা পাতা ছিঁড়ে নাও, আর এই জলের উপর একটা কলা পাতার ঘর বানিয়ে নাও। তারপর এখানেই তুমি তোমার মেয়েকে নিয়ে থাকতে শুরু করো। এরপর যখনই বৃষ্টি থেমে যাবে তখন না হয় একটা ভালো ঘর বানিয়ে নিও। এরপর টুনি কলা গাছের কথা মতো কলা গাছের পাতা ছিঁড়ে জলের ওপর কলা পাতার ঘর বানিয়ে নেয়, আর ঘরটা অনেক বড় করে বানায়। এরপর সেই ঘরে টুনি আর টুকি থাকতে শুরু করে। এদিকে সকাল হয়ে আসে, তবুও যেন বৃষ্টি থামছেই না। অনেক বৃষ্টি হওয়ার কারণে নদীর পাড় ভেঙে নদীর সব জল জঙ্গলে চলে আসে, আর সবার বাড়ি ডুবে যায়, অনেকে আবার জলে ডুবে মারাও যায়। এদিকে টুনি কলা গাছকে বলতে থাকে, দেখেছ কলা গাছ, সবাই কেমন জলে ডুবে যাচ্ছে। আমার এতে সবাইকে দেখে যে অনেক কষ্ট হচ্ছে। হায় ঈশ্বর, তুমি তোমার এই বৃষ্টি একটু তুলে নাও ঈশ্বর, তুলে নাও। ঈশ্বর যা ভালো মনে করেন তাই করেন, বুঝেছ টুনি? এমন সময় ভাসতে ভাসতে সব পাখিরা টুনির নদীর জলের কলা পাতার ঘরের কাছে আসে আর বলতে থাকে, টুনি আমাদের বাঁচাও টুনি, আমরা নদীর জলে ভেসে যাচ্ছি টুনি। এমন সময় কলা গাছ বলে ওঠে, টুনিও তো তোমাদের কাছে একদিন সাহায্য চেয়েছিল, কিন্তু তোমরা তাকে সাহায্য না করে তাড়িয়ে দিয়েছিলে, তাহলে আজ কেন তোমরা সাহায্য চাচ্ছ? তোমাদের লজ্জা করছে না? আমরা ভুল করেছিলাম কলা গাছ, এবার তুমি আর টুনি দুজনই আমাদের মাফ করে দাও, ক্ষমা করে দাও আমাদের, আর আমাদের বাঁচাও। কলা গাছ, আমি ওদের মাফ করে দিয়েছি, তুমিও ওদের মাফ করে দাও, আর আমি ওদের আমার নদীর জলের কলা পাতার ঘরে তুলে নিই না কলা গাছ, বলো। টুনি আমি তোমার উদারতা দেখে মুগ্ধ হয়ে গেলাম, আর আমিও ওদের মাফ করে দিলাম। এরপর টুনি জঙ্গলের সব পাখিদের তার নদীর জলের কলা পাতার ঘরে তুলে নেয়। তোমরা শোনো, এই এক ঘরে তো এতজন থাকা যাবে না তাই না? তাই আমরা স্বস্ব ইচ্ছায় একটা করে কলা পাতার ঘর বানাই, চলো, এতে করে বৃষ্টি আমাদের কিছুই করতে পারবে না। তুমি ঠিক বলেছো টুনি, চলো আমরা নদীর জলে কলা পাতার ঘর বানাই। এরপর সবাই মিলে নদীর জলে অনেকগুলো কলা পাতার ঘর বানায়, আর সবাই মিলে সেই কলা পাতার ঘরগুলোতে থাকতে শুরু করে, আর এভাবেই তারা অনেক সুখী শান্তিতে দিন কাটাতে থাকে।